জাতীয় নির্বাচনের আগের শেষ ঈদের সুযোগ নিলেন সংসদীয় মনোনয়ন প্রত্যাশীরা। বসেছিলেন না বিরোধী নেতাকর্মীরাও। রাজধানী ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ ও সমমনা বিভিন্ন দলের নেতারা ছিলেন ব্যাপক তৎপর। কে কত বেশি পশু কোরবানি দিয়ে এলাকার মানুষকে খাওয়াতে পারেন তা নিয়ে চলেছে অঘোষিত এক প্রতিযোগিতা। তবে ঈদের আমেজের মধ্যেও বিভিন্ন এলাকায় বাধার মুখে পড়তে হয়েছে প্রধান বিরোধী দল বিএনপির নেতাকর্মীকে। দলের অনেকেই এলাকা ছাড়া অবস্থায় ঈদ উদযাপন করেছেন। নির্বাচন কেন্দ্রিক গণসংযোগের পাশাপাশি মানুষকে সাধ্যমতো সাহায্য সহযোগিতায় ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগের নেতারা। বেশিরভাগ স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন তারা। কেউ কেউ রীতিমতো শোডাউনও করেছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা যার যার এলাকায় ঈদ পালনের পাশাপাশি আগামী আন্দোলনের প্রস্তুতির নির্দেশনা ও ডাক দিয়েছেন। এলাকায় গণসংযোগেও আন্দোলনের বার্তা পৌঁছে দেন তারা। নির্বাচন নয় বরং আন্দোলনের বার্তা দিতেই ঈদের মাঠে ছিলেন দলটির মনোনয়ন প্রত্যাশী নেতারা। নির্বাচনের মাত্র ৬ মাস বাকি থাকার কারণেই এবারে রাজনীতি জমজমাট ছিল। নির্বাচনের আগে শেষ ঈদের সুযোগকে কাজে লাগাতেই বেশ তৎপর ছিল রাজনীতিবিদরা, আর এতে অনেকটাই এগিয়েছিলেন আওয়ামী লীগের নেতারা। সরকারি দলের মন্ত্রী এমপিদেরও ব্যাপক তৎপর থাকতে দেখা গেছে। এছাড়া দলীয় মনোনয়ন প্রত্যাশীরা এমনকি সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদেরও বেশ সরব থাকতে দেখা গেছে। বসেছিলেন না কেউই, সবাই যে যার জায়গা থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন, নিজ নিজ এলাকার দারিদ্র মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন, পশু কোরবানি করে খাইয়েছেন। কেউ কেউ ঈদের দিন মেজবানের আয়োজনও করেছিলেন তার নিজ নিজ নির্বাচনী এলাকার মানুষদের জন্য। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সমকালকে বলেছেন, এবার নির্বাচনের আগে শেষ ঈদ ছিল, ফলে দলের বর্তমান এমপি ও মনোনয়ন প্রত্যাশীরা ঈদকেন্দ্রিক শেষ গণসংযোগের সুযোগ নেবেন, এটাই স্বাভাবিক। এ কারণে এবার এমপি নেতাদের ঈদকেন্দ্রিক তৎপরতা বেশি ছিল, এটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা, কেননা এটা দেশের মানুষকে নির্বাচন মুখে করে তুলতেও সহায়তা করেছে। অবশ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, এবারের কোরবানির ঈদে জনগোষ্ঠীর অধিকাংশ মানুষের দিন কেটেছে নিরানন্দে। ক্ষমতাসীনদের বাজার সিন্ডিকেটের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম যেভাবে হু করে বৃদ্ধি পেয়েছে তাতে মধ্যম ও স্বল্প আয়ের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেশের সব জনগণই যেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ। এদিকে ঢাকা মহানগরে অবস্থানকারী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি নেতাদের এবারের কেন্দ্রিক সক্রিয়তা যেমন ছিল, তেমনই মন্ত্রী এমপি নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটেও গিয়েছিলেন, ফলে সারা দেশে এবারের জমজমাট ঈদ রাজনীতির ছোঁয়া লেগেছিল। ক্ষমতাসীন দলের বাইরে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির এমপি নেতারাও কোথাও কোথাও এমন তৎপরতা দেখিয়েছেন। অন্যদিকে বিএনপির আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে অনিশ্চয়তা থাকার পরও দলটির নেতারা কোথাও কোথাও ঈদকেন্দ্রিক নির্বাচনের রাজনীতিতে তৎপর ছিলেন। এদিকে জামাতের দু একজন নেতাও এই তৎপরতায় সামিল হন। ডেস্ক রিপোর্ট, সমকাল।